দেখুন, আমার কাজ হচ্ছে আপনার ছেলেকে ডিভোর্স পাইয়ে দেওয়া। কিভাবে সেটা আমি ঠিক করব। আর তার জন্য যদি মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে হয় তাহলে তুলতে হবে। এখন আপনাদের দরদ উঠলে উঠল না মেয়েটার ওপর? এইসব ন্যাকামো না নাটক আমার ভালো লাগে না বলেই আমি বিয়ে করিনি, জানেন? ফোনটা রাখুন, দেখি কি করা যায়। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবু, ওই সামনের দোকানের ছেলেটা কালকে আসছিল আপনার সাথে দেখা করতে। ওই পাড়ার ছেলেগুলো কি দোকান নিয়ে ঝামেলা করতেছে আবার? তো বলছিল আপনি যদি একটু। না না, ওইসব ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না। সমাজ সেবা করার কোনো শখ আমার নেই। যা। এখন আবার কে এলো? বাজা, দেখ তো বাবু, একটা লোক আসছেন। আপনার অফিসে বসতে বলি। হ্যাঁ বাসা, এই শোন, এইখানে নে। আচ্ছা, নমস্কার, আমি সুজিত মিত্র। তো কি দরকার, তাড়াতাড়ি বলুন। একটা লিগাল অ্যাডভাইসের জন্য আপনার কাছে এসেছিলাম। ফ্রিতে তো আমি কোনো অ্যাডভাইস দিই না। বলো। জানি আপনি ব্যস্ত মানুষ, কিন্তু এই ব্যাপারে আপনার চেয়ে ভালো অ্যাডভাইস অন্য কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। ভরিতা না করে কাজের কথা আসো। ও হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে শুরু থেকে সব খুলে বলি। না না, আবার ওসবের কি দরকার? ছেড়ে দে, দরকার নেই। আসলে সমস্যাটি আমার এক ভাইয়ের, দেখাশুনো করে বিয়ে হয়েছিল, তা প্রায় 5 বছর হয়ে গেল, কিন্তু ছেলে পুলে হয় না। সব রকম টেস্ট করে দেখা গেল যে মেয়েটি ইনফার্টাইল। এই নিয়ে বাড়িতে অশান্তির এক শেষ, মানসিকভাবে সবাই খুব ভেঙে পড়েছে, কিন্তু ওই মেয়েটির কোনো হেলদোল নেই। ও বলে কি না, যদি উত্তরাধিকারী চাই তাহলে কাউকে অ্যাডপ্ট করলেই হয়। ভাবুন তো, তা এখন ওই বাড়ির সবাই ভাবছে যে ডিভোর্স করে অন্য কাউকে বিয়ে করতে। তাতে ওই ভাইয়ের আপত্তি নেই, কিন্তু শুধু এই গ্রাউন্ডে কি ডিভোর্স পাওয়া সম্ভব? না, এই গ্রাউন্ডে খালি ডিভোর্স পাওয়া সম্ভব না, বম্বে হাইকোর্টের রুলিং আছে এই ব্যাপারে। ও, তবে অন্য উপায় আছে। কিরকম? ধরুন মেয়েটা যদি ডিভোর্স চায়। কিন্তু মেয়েটি কেন চাইবে? সে তো এটাকে সমস্যাই মনে করে না। তার উপায় আছে, যেমন ধরুন আপনার ভাইয়ের যদি কোনো ফেক এক্সট্রা মারাইটাল অ্যাফেয়ার্স থাকে, কিছু ছবি বা ক্লিপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়, তার আগে সন্দেহজনক যদি কিছু। যেমন? যেমন ধরুন এটি হবে বলছেন? হয়ে যাবে, এ নিয়ে ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, আর মেয়েটা যদি একবার বাড়ি থেকে বেরিয়ে যায় কেসটা অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ, কেসটা উঠলে কিন্তু আপনার কাছেই আসবো। এ বাজা, দেখ তো কে। তুমি ডিভোর্সের ব্যবস্থা করো।